أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত মহান হকবে কাদার থেকে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। দিনের মাসলা মাসাইল অনেক কিছুই গ্রুপ থেকে শুনে থাকেন, যার কারণে দেশেও বলে থাকেন পর্দা পর্দার কথা, নামাজের কথা, দিনের কথা, এই কারণে এবং মহিলা পুরুষের নামাজের বিষয়ে বলছেন দিকে তারা আপনাকে শিয়া না সুন্নি এসব নিয়ে প্রশ্ন করছেন, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আমাদের দেশে কিছু মহল, আলেম ওলামা বা খতিব, এরা এই বিষয়গুলো মানুষের কাছে এরকমভাবে উপস্থাপন করছে, যারা রফলিয়া দান করবে, যারা বুকে হাত বাঁধবে, যারা আমিন বলবে, তাদেরকে শিয়াদের দলে সামিল করছে। অথচ ওই সমস্ত যারা এরকম শিয়াদের দলে সামিল করে, তাদের শিয়াদের সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নাই। শিয়ারা যে কারা এবং শিয়াদের আকিদা কী, বিশ্বাস কী, কী কারণে তারা শিয়া হয়েছে, এই ধরনের জ্ঞান না থাকার কারণেই যারা কোরআন এবং সুন্নার পথে অনুসরণ করে তাদেরকে শিয়া বলে সাব্যস্ত করছে। অথচ শিয়া একটা, সুন্নি একটা। আর যারা রফলিয়া দান করে, যারা আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, এরা কি শিয়াদের অন্তর্ভুক্ত হয়ে গেছে? শিয়াদের যে সমস্ত আকিদার কারণে তারা মুসলমান, মুসলমানই বলা কঠিন। শিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তারা আজানকে পরিবর্তন করছে, তারা মোতাবিবাহ জায়েজ করছে, তারপরে তারা নামাজের পরিবর্তন করছে, তারা কোরআনের পরিবর্তন করছে, তারা আজানের পরিবর্তন করছে, এবং আলী রাজনকে নিয়ে যে সমস্ত কটূক্তি আর আলী রাজনকে নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি তারা করে, হ্যাঁ, এটা তো এক সম্পূর্ণ আল্লাহর পর্যায়ে তাকে পৌঁছায় দিয়েছে, এবং নাবির থেকেও তাকে সম্মান মর্যাদা বেশি দিয়েছে। তারা নামাজকে ফজর নামাজ আলাদা করে, জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ে, জোহর আসর একসাথে পড়ে, মাগরিব এশা একসাথে পড়ে, তারা জমিনে সিজদা দেয় না, তারা মুতাবিবাহ, মেয়েদেরকে সাময়িক বিবাহ জায়েজ করছে, যেগুলি আল্লাহ রাসূল হারাম করে দিয়ে গেছেন, তারপরে তারা আজানের পরিবর্তন করছে, তারা কোরআনের পরিবর্তন করছে, এবং নিজেদের মধ্যে অনেক মাসলা মাসাল তারা পরিবর্তন করছে, তারা উজুতে পাও ধোয় না, এটি পরিবর্তন করে দিয়েছে, তারপর আলী ছাড়া তাদের কোনো কথাই নেই, তারা আলী রাজনের কবর নিয়মিত তারা তপ করতেছে, ফাতেমা রাজালানহুকে, হাসান হোসেন আলী রাজনকে নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি করছে, ইসলামিকগুলো জায়েজ নেই। তারপর আপনারা জানেন যে আবু বকর ওমার রাজালানহুকে তারা শয়তান বলে আখ্যায়িত করছে, এবং তারা নিয়মিত বকাবাজি করে, তাদেরকে জাহান্নামী বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনাকারী বলে, ইত্যাদি হাজার আকিদা তাদের কোরআন সুন্নার বিরোধী এবং ভ্রান্ত জাহান্নামী আকিদা। সুতরাং শিয়াদের সাথে এই সুন্নি জামাতকে একত্রিত করে রেমন এই ঠিক না। যারা রফলিয়া দান করবে তারা কি সুন্নি জামাতের অন্তর্ভুক্ত নয়? তারা কি বাহির হয়ে গেছে রফলিয়া দান করলেই বলে? আর মহিলা পুরুষের নামাজের বিষয়ে ঠিকই তো, মহিলা পুরুষের নামাজের বিষয়ে কোরআন সুন্নার অনুসারে ঠিকই, মহিলা পুরুষ নামাজ সবাইকে সেম পড়তে হবে। তাকবীর দিলে কি কেউ কম করছে নাকি? মহিলা পুরুষের মধ্যে যে সমস্ত পার্থক্য আছে সেই পার্থক্য তো তারা মেনে থাকে। মহিলা মহিলা, পুরুষ পুরুষ, মহিলাদের মসজিদে যাওয়া ফরজ নাই, এটা তো কে না বলছে, সবাই তো এক কথা বলছে, ঘরে নামাজ পড়লে হবে। পার্থক্য শুধু এখানে করছে যে মহিলারা আমাদের দেশে যেভাবে সেজদা দেওয়ার কথা বলে থাকে, জমিন পিঠ প্যাট মিলাইয়া, ওইগুলি এগুলি তো সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, হাদিস দ্বারা সাব্যস্ত না, এগুলি আমাদের দেশের প্রচলিত হিসাবে চলে আসছে, বাড়াবাড়ি করছে, যার কারণে এগুলি চলে আসছে, কিন্তু এগুলি তাদের কাছেও জানা নেই। এগুলি এমন কিছু বিষয় আছে মহিলা পুরুষ সবার জন্য, তো মহিলারা সে রুকু দিবার পুরুষ কি সেজদা দিবে নাকি? রুকুর সময় সেজদা মহিলাকেও সেজদা দিতে হবে, মহিলাকে রুকুর সময় রুকুই দিতে হবে, সেজদার সময় সেজদা দিতে হবে। পার্থক্য শুধু কিছু কিছু পার্থক্য নামাজের ভিতরে বাইরে, আজানে কামত দেওয়া দরকার নাই, মহিলাদের জামাতে আসার দরকার নাই। আর কি পার্থক্য? পুরুষ মহিলা নামাজের কিছু হালকা, যেমন মহিলাদের জোরে, পুরুষের মাঝে জোরে কেরাত করা দরকার নাই, নিজেরা নিজেরা কেরাত করবে আস্তে আস্তে। কাপড় চোপড়ের কিছু পার্থক্য, তারপরে মহিলা ইমাম হইলে কাতারে মাঝখানে দাঁড়াবে, ভুল করলে হাতের তালি দিবে, পুরুষেরা সুবহানাল্লাহ বলবে, পুরুষ আজান দিবে, কামত দিবে, ইমাম একজন হবে, আগে দাঁড়াবে। কিন্তু আমাদের দেশে যেটা মূল পার্থক্য যেটা করে থাকে মহিলা পুরুষের, সেটা সেজদার মধ্যে পেট পিঠ মিলা সেজদা বেড়ে সুন্নাহ বিরোধীরা, এ হাদিস বর্ণনা ঠিক নেই এটা। অথচ এটা স্বপক্ষে কোনো দলিল নেই, বরং এটা বিপক্ষে সহি মতে সেজদা দেওয়ার পক্ষে বহু হাদিস দলিল প্রমাণ করে। না বুঝলে তো শিয়া বলবেই, যারা আমাদের দেশে আলেম ওলামা থেকে শুরু করে অনেকে শিয়া বলে থাকে, এগুলি মূর্খতা, এগুলি জ্ঞান নাই, এই সমস্ত কারণে বলে থাকে। সুতরাং কোরআন সুন্নার অনুসারে মহিলা হোক পুরুষ হোক সবাইকে মানতে হবে, এটাই হলো দাবি। কোরআন এবং সুন্নার দাবি তো স্পষ্ট, গবেষণা করতে হবে, জানতে হবে, উল্টা বলে একজনকে ফতোয়া দিলে অপবাদ দেওয়া হবে,
অপবাদের শাস্তি অনেক কঠিন, আল্লাহ সাদের বুঝদান করো সবাইকে, আল্লাহ আমিন। আর এদেরকে শিয়া সুন্নি সম্পর্কে বই দেন, জ্ঞান দেন, যে শিয়াদের আঁকি দেখি তখন জানতে পারবে যে শিয়ারা কারা, কাদিয়ানি সম্পর্কে জানা দরকার। এদের জ্ঞান নাই, ইসলামী চর্চা নাই, খালি উল্টা পোল্টা ডানে বামে, কারণ মহিলারা মহিলারা বসে বসে গীবত করে আর কি পড়বে এদের, এদের জ্ঞান কি আছে? বসে বসে চুলসিরাছি করে, গীবত করে, অমুকের কি হয়েছে, অমুকের মা কি হয়েছে, অমুকের ভাই কি হয়েছে, অমুকের বউ কি হয়েছে, অমুকের বোন কি হয়েছে, এদেরকে পড়তে হবে, জানতে হবে, কোরআন সুন্না পড়ুক, তাহলে জানবে, পরে শুনে শুনে মুসলমান হলে চলে নাকি? আল্লাহ হেফাজত করেন সবাইকে, আল্লাহ আমিন। আজ সালাম আলাইকুম, সালাম আলাইকুম।